নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা হালকা পাতলা টেস্টি মাছের ঝোল রান্না বেগুন আলু বড়ি দিয়ে রান্না করে এই যে আপনাদের সামনে দেখাচ্ছি। চলুন এই রেসিপিটা দেখে নিই এবং রান্না করে খাওয়ার পরে কেমন লাগলো টেস্ট আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। এদিকে মাছগুলোকে আমি, ট্যাংরা মাছগুলোকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমার কিন্তু সমস্ত মাছ ভাজা একদম কমপ্লিট। এই মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। এরপরে আমি বড়ি, কতগুলো বড়ি, ঘরে বানানো বড়ি, কেনা বড়ির বিচ্ছিরি টেস্ট, তাও খেতে হয় বাধ্য হয়ে, কিন্তু ঘরে বানানো বড়ি, এইটা আমি ভেজে তুলে রাখবো। এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন। বেগুনকে এরকমভাবে কেটেছি আর আলুগুলোকে এরকমভাবে ফালি করে কেটেছি। তো এইগুলোকে আমি তেলের উপরে দেব, আগে বড়িগুলো ভেজে তুলে রাখবো। এরপরে আমি তেলের উপরে এই ছোট্ট চামচের এক চামচ মতন কালো জিরে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো ফেড়ে দিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলো তেলের উপরে ছেড়ে দেবো একটু ভাজার জন্য। বেগুনগুলোকে ভেজে তুলে রাখতে পারেন, আর না হলে পরে আলুগুলো, এটা একটু সফট, আলুগুলোকে একটু ভাজার পর আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি কেটে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি লবণগুলো এর মধ্যে দেবো। আগে লবণগুলো দেবো না, হলুদও দেবো না, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে দেবো। এরপরে আমি একটা টমেটো ধুয়ে দানা ফেলে কেটে রেখে দিয়েছিলাম, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা। আমি কিন্তু এইভাবেই খুব ইজি বোধ করি, কে এইভাবে দাও লঙ্কা কেটে আমার মতন শর্ট করে এটা জানাবে। এইভাবে আমি তিনটে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। লঙ্কাগুলো একটু ঝাল বলে আমি চারটেই দিচ্ছি, কারণ মাছের ঝোল কিন্তু একটু ঝাল দিলে ভালোই লাগে। এরপরে দিয়ে দেবো আমি এই চামচে গলা চামচ, এক চামচ পুরো, এক চামচ না একটুখানি কম লবণ দিলাম। আর দিয়ে দেবো হলুদ। এবারে ভালো করে গ্যাসটা ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, এই একটুখানি আদা, সরি এই যে একটু আদা ঘষে, হাফ ইঞ্চি মতন আদা ঘষে দিয়ে দেবো। হ্যাঁ, এরপরে ভালো করে কষতে থাকবে। আমি কিন্তু আর তেল দেবো না, বেগুন তেল টেনে নিয়েছে, বাট আমি কিন্তু তেল আর দেবো না। বেশি, খুব বেশি দিব তেলে আমি রান্না করি না, একটু কম তেলেই করি। আমি কিন্তু কোনো মশলাই আর দিইনি, এই যে এই আদা টমেটো দিয়ে ভালো করে নেড়ে পাশে গরম জল করতে দিয়েছিলাম। এই গরম জলটা আমি ঝোল, যতটুকু ঝোল রাখবো এই গরম জলটা দিয়ে দেবো ততটা। এবারে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঢাকাটা খুলে একটু দেখে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যেহেতু লবণ একটু কম আছে, ওই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দেবো। মানে মাছের ঝোলে নুন আর ঝাল, এই দুটো টান টান হলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। এভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। বড়িগুলো, ভাজা বড়িগুলো দিয়ে দেবো একটু ঝোলের মধ্যে ফুটবে বলে। এরপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটুখানি ফুটে গেলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বাড়িয়ে ফুটিয়ে নেবো, একদম হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেবো। এখনও কিন্তু হাই ফ্লেমেই আছে। ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে ফুটতে দেবো।
একটু ভালো করে ফুটে গেলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। একটু ভালো করে ফুটতে দিচ্ছি। মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট। এবারে আমি ধনে পাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছেড়ে দেব। দিয়ে একটুখানি ফুটলে মাছের ঝোলের গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ মাছের ঝোল একদম কমপ্লিট। এরকমভাবে পাতলা করেও খাওয়া যায় বিনা মশলায়, কোনো মশলা না ব্যবহার করে, বাটা মশলা ব্যবহার না করে। মাছের ঝোল কিন্তু বেগুন আলু বড়ি দিয়ে এবং টমেটো দিয়ে মাছের ঝোল একদম কমপ্লিট। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।